আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের যাদের অর্থনীতি সাবজেক্টটা রয়েছে, আজকে আমরা তোমাদের এমন কিছু প্রশ্ন এবং উত্তর দেব যেগুলো ফলো করলে তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডে পরীক্ষার্থী হয়ে থাকো না কেন, কালকের পরীক্ষায় তুমি অবশ্যই কমন পাবা। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা। বন্ধুরা, আমরা সাজেশনে যাওয়ার আগে তোমাদের সিলেবাসটা দেখে নিই, অর্থাৎ সে সিলেবাসে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। তো দেখো, এখানে তোমাদের ছয়টা অধ্যায় রয়েছে, 1, 2, 3, 4, 6 এবং 9, এই নবম অধ্যায়। আর এই 11টা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, যে কোনো 4টা সেন্টেন্স লিখতে হবে। তো এখান থেকে তুমি যে কোনো 4টা অধ্যায় যদি মনোযোগ সহকারে পড়ে যাও, তারপরে তুমি কিন্তু এখানে কমন পাবা। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, তো প্রথম অধ্যায় রয়েছে অর্থনীতির পরিচয়। তো এখানে 1 নম্বর প্রশ্ন, এটা তোমার জ্ঞানমূলক এবং তোমাদের নৈবিত্তিকের জন্য কিন্তু বিশেষ কাজে আসবে। তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবা। দেখো, 1 নম্বর প্রশ্ন, অর্থনীতি ইংরেজি শব্দ কী? 2 নম্বর প্রশ্ন, বাণিজ্যবাদ কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, অর্থনীতির সংজ্ঞা দাও। তো বন্ধুরা, অর্থনীতির সংজ্ঞা দাওটা কিন্তু তোমাদের সৃজনশীলে কতে কিন্তু হয়ে থাকে, এগুলো গুরুত্ব সহকারে পড়ে যাবা। তারপর দেখো, অর্থনৈতিক কার্যাবলী কী? 5 নম্বরে রয়েছে, অর্থনীতির মৌলিক নীতি কয়টি? তারপর রয়েছে, ইসলামের অর্থ ব্যবস্থা কী? তো বন্ধুরা, এখানে কিন্তু একদম সহজ ভাষা এবং শর্টকাটে কিন্তু লেখা রয়েছে, তোমরা কিন্তু এগুলো অবশ্যই পড়ে যাবা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে। তারপর রয়েছে দেখো, মুদ্রা স্বীকৃতি কী? তারপর রয়েছে 8 নম্বরে, অর্থনীতির জনক কে? তারপরে 9 নম্বর প্রশ্নে রয়েছে, ভূমিবাদীদের মতে উৎপাদন খাত কোনটি? তারপর রয়েছে 10 নম্বরে, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে বিখ্যাত বইটির নাম কী? তো বন্ধুরা, এই বইগুলোর নামগুলো তোমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়ে যাবা। তারপর তোমাদের 11, 12, 13, 14 সৃজনশীল সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমাদের এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। দেখো, তোমাদের 11 নম্বরে রয়েছে, রবিন্স প্রদত্ত সংজ্ঞাটি দাও, অর্থাৎ সংজ্ঞাটা লিখতে বলছে। তারপরে 12 নম্বরে রয়েছে, অধ্যাপক মার্শালের অর্থনীতির সংজ্ঞা, অভাবে নির্বাচন কী, ধনাত্মিক অর্থব্যবস্থার অপর নাম কী? তো বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের কিন্তু MCQতেও আসবে। তো এগুলো তোমরা যদি পড়ে যাও, তুমি সকল বোর্ডের পরীক্ষার্থী কিন্তু এগুলো কমন পাবা, বিশেষ করে নৈবিত্তিকও কমন পাবা এবং সৃজনশীলের ক এবং খ প্রশ্ন তোমাদের সামনে আমরা শেয়ার করবো এই ভিডিওতে। তো দেখো, 13 নম্বর প্রশ্ন, অভাব নির্বাচন কী? 14 নম্বর প্রশ্ন, দন্তান্তিক অর্থব্যবস্থার অপর নাম কী? আর 15 নম্বর প্রশ্ন হচ্ছে, বেকার কাকে বলে? তো বন্ধুরা, যে বেকার কাকে বলে এটা কিন্তু একদম সংক্ষিপ্ত একটা প্রশ্ন। তো দেখো, এখানে উত্তরটা লেখা আছে, কর্মক্ষম লোক প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ না পাওয়ার অবস্থাকে বেকার বলে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা নিজের ভাষায় কিন্তু লিখতে পারবা। যাই হোক, দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের অর্থনীতির গুরুত্ব ধারণা। তো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। দেখো, 1 নম্বর প্রশ্ন, সম্পদ কাকে বলে? বাংলাদেশে পানি সম্পদের প্রধান উৎস কয়টি? তারপরে চূড়ান্ত দ্রব্য কাকে বলে? উৎপাদিত সম্পদ কী? তারপর রয়েছে তোমাদের তাপ বিদ্যুৎ কী? অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? তো বন্ধুরা, একদম কিন্তু সহজ ভাষা কিন্তু তোমাদের লেখা রয়েছে, তো এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবা। তারপর রয়েছে 8 নম্বরে, সঞ্চয় কী? 9 নম্বরে রয়েছে, বিনিয়োগ কাকে বলে? তারপরে 10 নম্বরে রয়েছে, মানবিক সম্পদ কাকে বলে? 11 নম্বরে রয়েছে, অর্থনৈতিক জনকে, আয় কী? তো বন্ধুরা, এগুলো কিন্তু বিগত সালের তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখো, সেখানে তুমি কিন্তু দেখতে পাবা। তো এগুলো কিন্তু আমরা তোমাদের এই পরীক্ষার জন্য সাজিয়েছি। আর এই বছর পরীক্ষা যেহেতু শর্টকাট হচ্ছে, আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে। তো দেখো, আয় কী? বাংলাদেশের মোট ভূখণ্ডে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে? দ্রব্য কাকে বলে? মধ্যবর্তী কাকে বলে? তো এখানে কিন্তু সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো সাজানো রয়েছে। এবার রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়, উপযোগী চাহিদা যোগান ও ভারসাম্য। তো বন্ধুরা, এই তৃতীয় অধ্যায় থেকে তোমরা কিন্তু অবশ্যই 2টা সৃজনশীল কমন পাবা। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, উপযোগী কাকে বলে? চাহিদা কাকে বলে? প্রান্তিক উপযোগ কী? ভোক্তা কাকে বলে? চাহিদা বিধি লেখো। তারপর যোগান কাকে বলে? দান ও যোগানের সম্পর্ক কীরূপ? ভারসাম্য কাকে বলে? ভোগ কাকে বলে? ক্রম সমস্ত প্রাপ্তির উপযোগী বিধি কী? গড় উপযোগিতা কী? যোগান বিধি কী? দাম ও যোগানের সম্পর্ক কীরূপ? তো বন্ধুরা, চতুর্থ অধ্যায় রয়েছে তোমাদের, এখানে রয়েছে উৎপাদন ও সংগঠন, অর্থাৎ মোট উৎপাদন কী? রূপগত উপযোগ কাকে বলে? উপাদান কী? মূলধন কী? এগুলো কিন্তু তোমাদের একাধিক প্রশ্ন কিন্তু এসেছে। তোমরা যদি গাইড নোট খুলে দেখো, এখানে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবা। আর আমরা কিন্তু তোমাদের পরীক্ষার আসতে পারে এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে সাজিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করে বাকি বন্ধুদের কাছে ভিডিও লিঙ্কটা শেয়ার করবা, আর নিজেরাও কিন্তু এখান থেকে প্রিপারেশন নেবা। আশা করি এখান থেকে তোমরা নৈবিত্তিকে কমন পাবা এবং অন্তত পাস মার্কটাও এখান থেকে তুলতে পারবা। তো বন্ধুরা, একটা সৃজনশীলে কিন্তু ক এবং খ তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো, গ কিন্তু অনায়াসে কিন্তু নাম্বারটা তোলা যায়। যদি তোমার ক এবং খ স্যাররা যদি প্রশ্নটা পড়ে, অর্থাৎ উত্তরটা তোমার কাছ থেকে পেয়ে যদি স্যার খুশি, তাহলে কিন্তু অবশ্যই সে পূর্ণ মার্ক দিতে বাধ্য। তো সৃজনশীলের ক এবং খ তুমি কিন্তু একদম শর্টকাট করে, অর্থাৎ যে প্রশ্নগুলো চাইবে ওই প্রশ্নগুলি কিন্তু সুন্দরভাবে ধাপে ধাপে সাজিয়ে লিখবা। তারপর দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্ন, শ্রম কাকে বলে? প্রকাশ্য ব্যয় কী? ভূমি কী? সংগঠন কাকে বলে? তারপরে তোমাদের গড় উৎপাদন কাকে বলে? উৎপাদন উপকরণ কয় প্রকার?
এইভাবেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু সাজানো রয়েছে। তারপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ। তো বন্ধুরা, জাতীয় আয়ের পরিমাপ এখান থেকে তোমরা কিন্তু সর্বনিম্ন একটা সৃজনশীল পাবা। বিশেষ করে তোমাদের নৈবিত্তিক এখান থেকে অনেকগুলো করা থাকবে, যেমন সিসিসি এর পূর্ণরূপ কী, তারপরে এনপিপি এর পূর্ণরূপ কী, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে। তারপরে তোমাদের যে সূত্রগুলো রয়েছে, যেমন আয় পদ্ধতি, জাতীয় আয় নির্ণয়ের সূত্রগুলো, তো এগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়ে যাবা। বিশেষ করে তোমাদের যে পূর্ণরূপগুলো রয়েছে, যেমন এনএনপি, এন জিএনআই এর পূর্ণরূপ কী, মোট দেশজ উৎপাদন কাকে বলে, তো বন্ধুরা এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু একাধিকবার আগের পরীক্ষা এসেছে, আর এবারও কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। তোমরা কিন্তু এগুলো গুরুত্ব সহকারে পড়ে যাবা বন্ধুরা। তারপর দেখো নবম অধ্যায়, নবম অধ্যায় রয়েছে বাংলাদেশের গুরুত্ব অর্থনৈতিক প্রসঙ্গ। তো অর্থনৈতিক প্রসঙ্গ প্রবৃত্তি কাকে বলে, এসএসস এর পূর্ণরূপ কী, শক্তি ফাউন্ড কত সালে প্রতিষ্ঠিত হয়, দারিদ্র কাকে বলে, তারপর তোমাদের বেকারত্ব সংজ্ঞা, মৌসুম বেকারত্ব কী, বিআরএসির পূর্ণরূপ কী, দারিদ্র চক্র প্রবৃত্তিটি কে দিয়েছে, বিআরএসির পূর্ণরূপ কী, মানব সম্পদ এনওজি এর পূর্ণরূপ কী, তো বন্ধুরা এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তারপর দেখো তোমাদের সৃজনশীল খর জন্য যে পয়েন্টগুলো তোমরা পড়বে, এক অধ্যায় এখানে লেখা রয়েছে সম্পদের দুষ্প্রাপ্য বলতে কী বোঝায়, অর্থনীতিবিদ এল রবিন্সের প্রদত্ত সংজ্ঞাটি শ্রেষ্ঠ কেন, তারপর পুঁজিবাদী বলতে কী বোঝায়, আমাদের দেশের উন্নয়ন দেশ বলা হয় কেন, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হয়, তারপরে তোমাদের অর্থনীতির এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে যাবা। সম্পদের দুষ্প্রাপ্য বলতে কী বোঝায়, অর্থনৈতিক, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি। তো তোমরা কিন্তু গুরুত্ব সহকারে এগুলো পড়ে গেলে অবশ্যই এখান থেকে তোমরা আল্লাহর রহমতে এখান থেকেই কমন পাবা। তারপর দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা, মূলধনী দ্রব্য, সম্পদের সদ্বতায় নির্বাচনের কারণ ব্যাখ্যা, সব জিনিসকে আমরা সম্পদ বলতে পারি না কেন, তারপরে দ্রব্য মধ্যবর্তী দ্রব্য বলতে কী বোঝায়, সকলের সেবা পণ্য নয় কিন্তু সকলের অর্থনৈতিক সেবায় পণ্য ব্যাখ্যা করো। তো বন্ধুরা এই ছয় নম্বর প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার হলের প্রশ্নে পাবা, যে সকল সেবা পণ্য নয় কিন্তু সকল অর্থনৈতিক সেবাই পণ্য ব্যাখ্যা করো, তো এটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবা। তো তৃতীয় অধ্যায় তোমাদের এইভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে প্রশ্নগুলো, তোমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়ে যাবা। চতুর্থ অধ্যায় রয়েছে পঞ্চম, ষষ্ঠ, নবম, তো বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা যদি গুরুত্ব সহকারে পড়ে যাও আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবা। আর মূল বইয়ের রিডিং পড়া, অর্থাৎ মূল বইয়ের রিডিং পড়াটা কিন্তু কোনো বিকল্প নেই, যতই তুমি পড়তে পারবা ততই তোমার কিন্তু জ্ঞান বৃদ্ধি হবে, এমসিকিউ কিন্তু কমন পাবা। তো তোমার কাছে যদি সময় থাকে কমসে কম অন্তত পাঁচ মার্ক তোলার জন্য মূল বইটা সুন্দরভাবে একবার হলো রিভাইজ দিয়ে যাবা। আর নৈবিত্তিকগুলো প্রথমে যে পাঁচটা নৈবিত্তিক দেখাবা ওই পাঁচটা নৈবিত্তিক একদম শিওর হয়ে দেখাবা, যাতে তোমার পাশ মার্কটা ওঠে। পাশ মার্ক ওঠার পরে তার পরবর্তীতে তুমি বাকি পাঁচটা বা তারপরে যে দশটা থাকে ওই দশটা সুন্দরভাবে ধাপে ধাপে সাজিয়ে দেবা। প্রথম তোমার কাজ হচ্ছে পাঁচটা, অর্থাৎ যে পাঁচটা তুমি অবশ্যই পারবা, অর্থাৎ যে পাঁচটা 100% শিওর, ওই পাঁচটা এমসিকিউ তুমি আগে পাশ মার্কটা তোমার তুলবা। আর সৃজনশীলের ক্ষেত্রে অন্তত দুইটা সৃজনশীল লিখে পাশ মার্কটা তোলার পরে বাকিগুলো লেখার চেষ্টা করবা। তো বন্ধুরা আমার এই শর্ট সাজেশনটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা। আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবা, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার টাইমলাইনে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে কিন্তু বাকি বন্ধুদের কাছে পৌঁছে দিবা। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।